ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি স্টেডিয়ামে, আর আজকে তো এএফসি কাপের ফার্স্ট ম্যাচ, মোহনবাগান ভার্সেস গোকুলাম। তো কি মনে হচ্ছে খেলা নিয়ে বলো? আমরা তো খুবই আশাবাদী আছি, কারণ গোকুলাম ঠিক আছে, আইনকে ওরা জিতে হচ্ছে, ভালো টিম, কিন্তু তাহলেও আমাদের টিম অনেক স্ট্রং আছে। যদিও বা হেড টু হেড রেকর্ডে আমাদের অবস্থা খুব ভালো নয়, জানি তো এই টিমটা আলাদা, সেটা মোহনবাগান ছিল, এটা এটিকে মোহনবাগান। কি মনে হচ্ছে কে কে গোল করতে পারে? গোল তো রয়্যাল কিষাণ স্টার্ট করবে, কি রয়্যাল কিষাণ স্টার্ট করলে তো করবে, হ্যাঁ, নাহলে ডেভিড উইলিয়ামস তো করবেই, আর ইস্টার্ন বোলার একদম। আর সত্যি কথা বলতে গেলে প্রথমবার স্টেডিয়ামে এসে খেলা দেখা, তা আবার আমাদের মোহনবাগানের খেলা, মানে খুব আশাবাদী আছি। প্রথমবার স্টেডিয়ামে কোথা থেকে আসো? বাড়ি কথা হরিপাল, মোহনবাগান জিতলেই খুশি একদম হয়ে এসছে, তাও ঢোকাচ্ছে না, এখন কি করছে ভগবান, লেট করে এসছে মিস্টার, সে আরো বিশাল ইতিহাস আছে। কি মনে হচ্ছে স্কোর কি হতে পারে আজকে? মোহনবাগান জিতবে, বাকিটা চলো মাঠে ঢুকে দেখি। সবার রিভিউ নিতে পারিনি, আমি বলেছি খুব একটা ভালো খেলা হয়নি ফার্স্ট হাফে, তো সেকেন্ড হাফ এক্ষুনি শুরু হচ্ছে, তো সেকেন্ড হাফটা দেখতে থাকো, বাকিটা খেলার শেষে রিভিউটা নিয়ে নেবো সবার।
আরে ব্রিলিয়ান্স ব্লগটা তো দেখলেই, খেলা তো দেখলেই, আর খুব বাজেই খেলেছে মোহনবাগান, 4-2 গোলে হেরেছে। তো কি বক্তব্য বলো আজকে খেলা নিয়ে? খেলা নিয়ে বক্তব্য যদি বলো, প্রথম থেকে তো ভালোই অ্যাটাক করেছিল। কবিরের ক্রস থেকে রয়কৃষ্ণা প্রথমেই গোল মিস করেছে, এবং তারপর আরও দুটো গোল রয়কৃষ্ণা মিস করেছে অ্যাটাক করছে। কিন্তু টিডি যখন ইনজোর হলো, তারপর থেকেই কিন্তু খেলা কিন্তু বলতে গেলে গোকুলামের ফেভারে চলে যায়। এবং সব থেকে বড় কথা, যেটা মানে কি বলবো, কোনো প্লেয়ার সম্বন্ধে বলা ঠিক না, আশুতোষ মেহতাকে কেন ওখানে না বলা, মানে একাধিকবার কিন্তু আশুতোষ মেহতাকে নামানোর ফলে কিন্তু মোহনবাগান মানে বিপদের মুখে পড়েছে, আজকেও সেটা পড়লো। এবং আরেকটা কথা বলবো, ডিফেন্সিভ মিডফিল্ড যেখানে মানে ডিফেন্স মানে যে পাটটা যেটা, সেটা কিন্তু ভালো না, ওখান থেকে কিন্তু ভালো ডিস্ট্রিবিউশন হচ্ছিল না, যার জন্য কিন্তু মোহনবাগানের খেলা কি বলবো এটাকে ধার অনেক কমে গেছিলো। গোকুলামের ক্ষেত্রে একটা কথাই বলবো, ডিফেন্সের মোহনবাগানে এতটাই ব্যর্থতা ছিল, যে কটা কাউন্টার অ্যাটাক করেছে একটা দুটো ছাড়া কিন্তু সব কটাতেই ওরা গোল পেয়ে গেছে। মানে খারাপ লাগলো দেখে, এখন জানি না পরের দিন বসুন্ধরা কিংসের সঙ্গে খেলা, মোহনবাগানকে জিততেই হবে, এখন দেখি কি হয়। ও মুখস্থ করে এসেছিল বলে এলো, হ্যাঁ অভিনব কি বলবে খেলা নিয়ে? আমার অনেক হাই এক্সপেকটেশন ছিল যে আজকে মোহনবাগান জিতবে, হয়তো আমি ভেবেছিলাম যে 3-1 হবে বা 4-2 হবে মোহনবাগান গেছে, বাট কিন্তু সেটা উল্টো হয়ে গেল। এবার জানি না যে কি ডিফেন্স নিয়ে নামলো, কাউন্টার এটাকেই গোকুলাম পুরো ভালোই খেলে দিয়েছে, সেটাই আমার তো বলো। তো দেখা যাক, পরের এখনো দুটো ম্যাচ বাকি রয়েছে, তো সেই দুটো ম্যাচে কি করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা 3 টং করে দিলাম, আজকে আমি বলে দিলাম। তো চলো, এখন স্টেডিয়ামের সামনে থেকে টাটা টাটা।